হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার ছাদ বাগানে কিছু সবজি দিয়ে রান্না করে দেখাবো। এটা বেগুন ভর্তা। আমার ছাদের ছোট্ট গাছগুলোতে ছোট ছোট বেগুন ধরেছি, সেই বেগুন দিয়ে ভর্তা করেছি। প্রায় বাজার থেকে বেগুন এনে রান্না করে থাকি, কিন্তু আজকে বাগান থেকে বেগুন ছিঁড়ে রান্না করেছি। এটা যেন অন্যরকম একটা আনন্দ। আরও রান্না করেছি পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছ। এর আগে কয়েকবার পুঁই শাক এনে খেয়েছি, আজকে পুঁই শাক অল্প ছিল তাই সাথে একটু আলুও দিয়েছি। তাহলে চলুন প্রথমেই ছাদে চলে যাই আর সবজিগুলো সংগ্রহ করে নেই। ছোট্ট মিষ্টি কুমড়া গাছে কয়েকটি ফুল এসেছে, জানি না এত ছোট গাছে মিষ্টি কুমড়া হবে কি না। পুঁই শাকের গাছ থেকে কয়েকটি ডাল কেটে নিব। এর আগে কয়েকবার আমি এই ডাল কেটে পুঁই শাক খেয়েছি, তাই আজকে পুঁই শাক তেমন একটা ছিল না, অল্প কিছু ছিল। বেগুন ধরেছি বেশ কয়েকটি, আমি বেগুনগুলো পেরে নিচ্ছি গাছ থেকে। লম্বা সাদা বেগুন কয়েকটি ছিঁড়ে নিলাম, বেগুনি কালারেরও কয়েকটি বেগুন ধরেছে, সেগুলো ছিঁড়ে নিলাম। গাছ থেকে কয়েকটি মরিচ ছিঁড়ে নিলাম, মরিচগুলো ছোট হলেও বেশ ঝাল। রান্নার জন্য পুঁই শাক এবং বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিব। বেগুনগুলো আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, নাড়তে নাড়তেই বেগুনগুলো একসময় সিদ্ধ হয়ে যাবে। বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটা বাটিতে আমি নামিয়ে নিব আর হাত দিয়ে বেগুনগুলোকে একটু চটকে নিব। এখন কাঁচা মরিচ পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। যেহেতু বেগুন ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই আন্দাজ করে একটু লবণ দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল। আর দিলাম কুচি করে কাটা ধনে পাতা। এবার কাটা মশলাগুলো হাত দিয়ে একটু মেখে নিলাম। এরপর দিয়ে দিলাম সেই চটকে রাখা বেগুনগুলো। এখন কাঁচা পেঁয়াজ আর ধনে পাতার সাথে বেগুনগুলোকে ভালোভাবে মেখে নিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল কাঁচা পেঁয়াজ ধনে পাতা আর সরিষার তেলে মাখানো নিজের হাতের লাগানো গাছের বেগুন ভর্তা। আমরা সবাই মাঝে মাঝে বিভিন্ন রকমের ভর্তা খেয়ে থাকি, আর বেগুন তো সবারই পছন্দের একটি খাবার। যেভাবেই রান্না করা হোক না কেন, বেগুন কিন্তু খুব টেস্টি একটি সবজি। চুলায় এখন আমি পুঁই শাকগুলো রান্না করে নিব। সামান্য একটু তেল পেঁয়াজ আর কয়েকটি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে পুঁই শাকগুলোকে একটু ভেজে নিব। যেহেতু গাছের সবজি তাই এটা রান্না করতে বেশি সময় লাগবে না। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দুই তিনটি কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দুই মিনিট অপেক্ষা করব। অল্প কিছুক্ষণের মধ্যেই পুঁই পাতা আর আলু সিদ্ধ হয়ে গেছে। পুঁই শাক আর আলু সিদ্ধ হয়ে গেছে, এখন একটা বাটিতে বেড়ে নিব। আর তৈরি করে ফেললাম পুঁই পাতা আর আলু দিয়ে চিংড়ি মাছ। সত্যি আজকের মেনুটা সাধারণ হলেও আমার কাছে ছিল কিন্তু অসাধারণ।
কারণ নিজের বাসায় আসার পর ছাদের গাছগুলোর প্রতি একটা মায়া জন্মে গেছে, আর সেই গাছগুলোকে প্রতিদিনই পানি দেয়া, নিড়িয়ে দেওয়া, আগাছা পরিষ্কার করা সব কিছুই আমি নিজের হাতে করি। আর সেই ছাদ বাগানের সবজিগুলো আজ রান্না করেছি, সত্যি মেনুগুলো অসাধারণ লাগছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। সেই সাথে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, কারণ ওই একটি ক্লিকের মাধ্যমেই কিন্তু আমার নতুন সব রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।